প্রায় আড়াই ঘন্টা পর নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে সরকারের বৈঠক শেষ, চলছে কার্যবিবরণী লেখার কাজ। কালীঘাটের বৈঠকে তিন দিনের মাথায় ফের আজকে নবান্নে বৈঠকে বসেন জুনিয়র চিকিৎসকরা মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে। থ্রেড কালচার বন্ধ সহ তিন দফা দাবিতে নবান্নে জুনিয়র ডাক্তাররা বৈঠক করেন, প্রায় আড়াই ঘন্টার মাথায় সেই বৈঠক শেষ হলো। অবশ্যই বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে, জট কাটল কিনা, কর্মবিরতি তোলার পথে কিনা জুনিয়র চিকিৎসকরা, আমাদের নজর থাকবে সেদিকে। আপনাদের জানিয়ে রাখি যে এই যে 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 বিষয় নিয়ে আলোচনা হয়েছে নবান্নে জুনিয়র ডাক্তাররা যে যে বিষয়গুলো সামনে রেখেছিলেন আজকে, অবশ্যই বৈঠক কোন দিকে এগোয়, বৈঠক শেষের পর আলোচনা কোন পথে এগিয়েছে, জুনিয়র চিকিৎসকরা কি বলেছেন, রাখবো আপনাদের সামনে। নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে সরকারের বৈঠক শেষ হয়েছে। নয় আগস্ট চিকিৎসককে ধর্ষণ খুনের পর কাদের সঙ্গে কথা হয়েছিল সুদীপ্ত রায়, কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি, তা জানতে সেই সূত্র খুঁজতে দুই চিকিৎসককে ডেকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। অঞ্জন অধিকারী এবং কৃষাণ প্রধান তাদেরকে সিবিআই জিজ্ঞাসাবাদ করে। আবির দত্ত কথা বলবো ইনি আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, দুই চিকিৎসককে ডেকে জিজ্ঞাসাবাদ, মূলত কি জানতে চান তাদের থেকে তদন্তকারীরা? দেখো, আমরা দেখেছি যে আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে যে ধর্ষণ খুনের তদন্ত সিবিআই করছে, সেই তদন্তে বিভিন্ন জায়গায় তারা তল্লাশি অভিযান বা বিভিন্ন জায়গায় তারা ইনকোয়ারি করার জন্য গিয়েছিলেন। তার মধ্যে অন্যতম যেখানে তারা কথা বলার জন্য গিয়েছিলেন সুদীপ্ত রায়ের বাড়িতে, এবং সুদীপ্ত রায়ের বাড়িতে তিনি তৃণমূল কংগ্রেসের একজন এমএলএ, তার বাড়িতে গিয়ে তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং এরপর যেটা দেখা যাচ্ছে যে আজকে দুজন চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যারা আজকে জিজ্ঞাসাবাদের পর তারা কিন্তু তাদের বক্তব্যে যেটা জানাচ্ছেন যে ডক্টর সুদীপ্ত রায়ের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছিল সকাল 9 আগস্ট, অর্থাৎ যেদিনকে প্রকাশ্যে আসে যে আরজি করে ওই তরুণীর এই ঘটনা ঘটেছে, এবং তাদেরকে কিন্তু ইতিমধ্যে জানতে চাওয়া হয়েছে কি কারণে ফোনে কথা হয়েছিল এবং কখন কথা হয়েছিল। তোমার জানিয়ে রাখি যে যার সঙ্গে কথা হয়েছিল অঞ্জন অধিকারী, তিনি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি, এবং দ্বিতীয় আরো একজন চিকিৎসক কিষাণ প্রধান, তিনি হার্ট ক্লিনিকের একজন। একেবারে দুজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই কি কারণে কথা হয়েছিল, কি কথা হয়েছিল তাই জানতে চাওয়া হয় এই দুই চিকিৎসকের থেকে। ধন্যবাদ আবির তোমাকে। আমি বাড়ি ফিরছিলাম, হঠাৎ করে সিবিআই তরফ থেকে ফোন পাই, আমার পরিচয় জানতে চাওয়া হয় এবং বলা হয় যদি সম্ভব হয় আপনি আসুন। আমি গাড়ি ঘুরিয়ে এখানে চলে আসি। এখানে এসে যেটা দেখি যে কল লিস্ট অনুযায়ী আমার নাম বেশ কয়েকবার রয়েছে অনেক দিন ধরে, কারণ ডাক্তার সুদীপ্ত রায় আমাদের মাননীয় চেয়ারম্যান রোগী কল্যাণ সমিতির, এবং আমি সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল ওই মেডিকেল কলেজের, মেডিকেল কলেজ কলকাতার, ফলে ওনার সাথে আমার মাঝে মাঝেই কথা হয় হাসপাতালের বিষয়ে, রোগীর বিষয়, পরিষেবার বিষয়ে সুদীপ্তবাবুর সাথে। সেই নিয়েই ওরা আমার কাছে কিছু কোয়ারি করেন, স্পেসিফিক কিছু বিষয়ে জানতে চান, সেগুলো ঠিক সেই ঘটনা না, আমার সাথে ওনার কি কথা হয়, কবে কবে কথা হয়, আমি মোবাইল দেখিয়ে ওদেরকে স্যাটিসফাই করার চেষ্টা করি যে গেছিলেন কিনা সেই বিষয়ে। না না না,